বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় খাবার কচু শাক। আজ আমি কচু শাক ফ্রাই বা কচু শাক ভাজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই টেস্টি এবং মজাদার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি। স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে, আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এবং যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কচু শাক ফ্রাই বা কচু শাক ভাজার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পাতলা সাইজের কচু শাক ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই কচু শাকগুলো কিন্তু খুব বেশি মোটা না। আর এই কচু শাকগুলো আমি ফ্রাই করব, কিন্তু খুন্তি দিয়ে ঘুটে একেবারে ঘেঁটে দেবো না, এরকমই আস্তে আস্তে থাকবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন কুচি এবং ঝালের জন্য নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে আপনারা রসুনগুলো থেতো করেও ব্যবহার করে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবং সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কচু শাকে লঙ্কাটা একটু বেশি হলে ভালো লাগে, তবে লঙ্কাটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। বন্ধুরা, কচু শাক পার্সোনালি যদি বলেন, আমার কিন্তু অত্যন্ত খুব একটা প্রিয় খাবার। আর এই কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা আমাদের চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী। তো এখানে দেখুন, পেঁয়াজ আর রসুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর ভেতরে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এরপর দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কচু শাকগুলো। কচু শাকগুলো দেওয়ার পর আবার একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে এবং ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, যেহেতু কচু শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। কচু শাক গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এতটাই টেস্টি লাগে যে অন্য কোনো কিছু খেতে মন চায় না। আর এই বর্ষার সিজনে কচু শাক তো এখানে সেখানে গ্রাম বাড়িতে প্রচুর পাওয়া যায়, তবে আমাদের এখানে মানে দিল্লি শহরে এই কচু শাকটা মেলাটা অনেকটাই মুশকিল ব্যাপার। কচু শাকটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই কচু শাক ফ্রাইতে কোনো রকম কিন্তু জল ব্যবহার করার প্রয়োজন নেই। কচু শাক থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি, আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এভাবে এক দেড় মিনিট ঢাকা চাপা দিয়ে আবার রান্না করে নিতে হবে। ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন কচু শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে এই কচু শাক ফ্রাই রেসিপিটি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু খুব টেস্টি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমার এই খুব সহজভাবে তৈরি করা কচু শাক ফ্রাইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সিজনে কচু শাকের এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তবে কচু শাকের এই রেসিপিটি তৈরি করার জন্য পাতলা সাইজের কচু শাকই কিন্তু ভালো হয়, মোটা হলে সেটা ভেঙে যেতে পারে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।